আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ক্লাস সিক্সের ইংলিশের ইউনিট 7 লেসন 7.6 পেজ নাম্বার 58, 59 অ্যান্ড 60। এখানে আমাদের বলেছে রিড দ্য কনভারসেশনস, কনভারসেশনটি পড়ো, কথোপকথনটি পড়ো, ডায়ালগটি পড়ো বা সংলাপটি পড়ো। অ্যান্ড ডেসক্রাইব, এবং পড়ার পরে ডেসক্রাইব করো। পড়া হয়ে গেলে তোমরা আলোচনা করো, বর্ণনা করো, ব্যাখ্যা করো। মিনাকে ব্যাখ্যা করো ইউজিং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দিয়ে মিনাকে ব্যাখ্যা করো, বর্ণনা করো। অর্থাৎ মিনা যে কাজ করছে সেই অনুযায়ী তাকে অ্যাডজেক্টিভ দাও। প্রথমে আমরা এখানে সিচুয়েশন 1 এইরকম করে 5টা সিচুয়েশন আমরা দেখব, এবং 5টাতেই আমরা কি করব, সিচুয়েশন অনুযায়ী আমরা মিনার জন্য অ্যাডজেক্টিভ লিখব। সিচুয়েশন 1 বা পরিস্থিতি 1 বা বলা চলে যে দৃশ্যকল্প 1, দৃশ্যপট 1 বা সিনারি বা ছবি 1, বা বলতে পারি পরিস্থিতি 1। এখানে আমরা দেখছি আস্কিং ফর আ পেন। আস্ক মানে জিজ্ঞেস করা, আমরা জানি, কিন্তু এখানে আমরা মনে রাখবো যে আস্কের পরে যদি ফর কথাটা আসে বা ফর এই প্রিপোজিশনটা ব্যবহার হয়, আস্কিং ফর যদি একসাথে থাকে, তাহলে আমরা এখানে জানবো যে আস্ক মানে ওয়ান্ট বা চাওয়া। তাহলে আ পেন, আস্কিং ফর আ পেন, একটা পেন চাওয়া। এখন আমরা এখানে দেখছি সবুজ এবং মিনা এই দুইজনের মধ্যে ডায়ালগ বা সংলাপ হচ্ছে বা কনভারসেশন হচ্ছে। সবুজ প্রথমে বলল, হেই মিনা, ক্যান আই হ্যাভ ইয়োর পেন প্লিজ? ক্যান আই, আমি কি পারি, হ্যাভ, হ্যাভ মানে আমরা জানি থাকা বা আছে, কিন্তু এখানে হ্যাভ মানে গেট, তাহলে এখানে হ্যাভ বাদ দিয়ে গেট দাও। তাহলে কি অর্থ হয় দেখো, ক্যান আই গেট ইয়োর পেন, আমি কি তোমার পেন পেতে পারি প্লিজ, দয়া করে। মিনা, ইয়েস শিওর, হ্যাঁ অবশ্যই। হিয়ার ইট ইজ, এই যে, প্লিজ টেক ইট, কৃপা করে এটি গ্রহণ করো বা দয়া করে এটি নাও। সবুজ বলল, ওহ মিনা, থ্যাংক ইউ সো মাচ, ইউ জাস্ট সেভড মি, তুমি আমাকে বাঁচালে, আমাকে সেভ করলে, আমাকে রক্ষা করলে, আমাকে বাঁচালে। মানে সে কিন্তু কলম ছাড়া লিখতে পারছিল না, একটা সমস্যা পড়েছিল, সমস্যায় তখন মিনা তার কলমটা দেওয়াতে সে কিন্তু এই সমস্যা থেকে বেঁচে গেল। এই জন্য বললো যে ইউ জাস্ট সেভড মি, তুমি আমাকে সেভ করলে বা বাঁচালে। মিনা, মেনশন নট, আর বলো না। সবুজ, ইটস মাই প্লিজার, মানে এটি, প্লিজার মানে কি, প্লিজার মানে খুশি বা আনন্দ, হাসি খুশি, তাহলে এটি আমার আনন্দ। ডেসক্রাইব মিনা, মিনাকে ডেসক্রাইব করো উইথ সাম অ্যাডজেক্টিভ, কিছু অ্যাডজেক্টিভ দিয়ে। ইন দিস সিচুয়েশন, তাহলে এই যে সিচুয়েশন 1 এই অনুযায়ী আমরা এখানে মিনা কি কাজ করলো সেই কাজ অনুযায়ী আমরা তাকে অ্যাডজেক্টিভ দেব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিনা তাকে হেল্প করলো, হেল্পফুল বলতে পারি। তারপরে জেনারাস, উদারতা দেখালো, তাহলে আমরা কাইন্ড বলতে পারি, মিনা ইজ কাইন্ড, দয়ালু। তারপরে জেন্টল, ভদ্র, জেনারাস, উদার, অ্যান্ড হেল্পফুল এবং সহায়ক। এইরকম অ্যাডজেক্টিভগুলো দিতে পারি, তোমরা এখানে একটাও দিতে পারো, সর্বনিম্ন একটা তো দিতেই হবে। তারপরেও আরও যদি পারো তাহলে তোমরা এই পরিস্থিতি অনুযায়ী আরও যদি দেওয়া যায় তাহলে দিবে, না হলে অন্ততপক্ষে একটা দিবে। এরপরে সিচুয়েশন 2, হেল্পিং গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদারকে হেল্প করা, দাদি বা নানিকে সাহায্য করা। মিনা বলেছে, গ্র্যান্ড মাদার ইউ লুক কোল্ড, তোমাকে শীত শীত লাগছে, ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কি হেল্প করতে পারি, সাহায্য করতে পারি? গ্র্যান্ড মাদার, ইয়েস ডিয়ার, হ্যাঁ প্রিয়। ক্যান ইউ ব্রিং মি দ্য ব্ল্যাঙ্কেট প্লিজ? ক্যান ইউ, তুমি কি পারো, ব্রিং মানে আনতে, মি আমার জন্য, দ্য ব্ল্যাঙ্কেট কম্বলটি, প্লিজ কৃপা করে বা দয়া করে, অনুগ্রহ করে, তুমি কি দয়া করে আমার জন্য কম্বলটা আনতে পারো? মিনা বলছে, অফকোর্স, অবশ্যই বা শিওর বা হোয়াই নট। তারপরে বলা হয় যে অবভিয়াসলি, এই কথাগুলো বলা যায়। তারপরে বলেছে হিয়ার ইজ দ্য ব্ল্যাঙ্কেট, এই হলো কম্বল। সে কম্বলটা বা ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে বলল এই হলো কম্বল। গ্র্যান্ডমাদার বলল থ্যাংক ইউ ডিয়ার, তোমাকে ধন্যবাদ প্রিয়। মিনা বলল আস্ক মি, আমাকে বলবেন, জিজ্ঞেস করবেন বা আমার কাছে চাইবেন, ইফ ইউ নিড, যদি আপনার প্রয়োজন হয়, এনিথিং এলস, আরও কিছু যদি প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। গ্র্যান্ডমাদার ওকে মাই ডিয়ার। এখন আমরা এখানে ডেসক্রাইব করব মিনার যে অ্যাডজেক্টিভ কি দেওয়া যায়। আমরা এখানে দেখছি যে মিনা কিন্তু তার দাদির জন্য, তার দাদিকে হেল্প করলো, তাহলে এখানে তার দাদির প্রতি সে কিন্তু অনেক দয়া আছে, তার যে জেনারাস বা উদারতা দেখালো। এবং এখানে সবচেয়ে ভালো হেল্পফুল কথাটা কিন্তু এখানে সবচেয়ে বেশি সুইটেবল। তোমরা একটাও দিতে পারো বা দুটা তিনটা সেটাও দিতে পারো। এরপরে সিচুয়েশন 3 আমরা দেখছি যে এখানে একজন স্ট্রিট বেগার আর মিনা দুইজনের মধ্যে ডায়ালগ বা সংলাপ হচ্ছে, কনভারসেশন হচ্ছে। প্রথমে আর স্ট্রিট বেগার বলল হ্যালো গার্ল, ওহে বালিকা, উড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে দয়া করে হেল্প করতে পারো, সাহায্য করতে পারো। মিনা হ্যালো আঙ্কেল, হাউ ক্যান আই হেল্প ইউ, আপনার জন্য কি করতে পারি। আর স্ট্রিট বেগার ভিখারি বলল, পথের ভিখারি বলল আই এম স্টার্ভিং, আমি স্টার্ভ করছি, আমি উপোস করছি, আমি না খেয়ে আছি, আমি রোজা রাখছি, এরকম। আই এম স্টার্ভিং, আমি অভুক্ত আছি, অনাহারে আছি। ফর 2 days, কয়দিন ধরে অনাহারে আছি, 2 দিন ধরে। ক্যান ইউ গিভ মি, তুমি কি আমাকে দিতে পারো, সাম ফুড, কিছু ফুড বা খাবার দিতে পারো। মিনা ইয়েস টেক দিস অ্যাপল, এই আপেলটি নাও। তখন আর স্ট্রিট বেগার বলল সো কাইন্ড অফ ইউ, তোমার অনেক দয়া মাই ডিয়ার, থ্যাংক ইউ। মিনা বলল ইটস মাই প্লিজার, এতেই আমি সন্তুষ্ট। আচ্ছা, এখন আমরা এই মিনার এই পরিস্থিতি অনুযায়ী আমরা অ্যাডজেক্টিভ লিখতে পারি যে ইন দিস সিচুয়েশন মিনা ইজ হেল্পফুল অ্যান্ড জেনারাস। আবার কাইন্ডও দিতে পারি, কারণ সে একজন পথচারী বা একজন ভিখারির প্রতি দয়া দেখালো। এরপরে সিচুয়েশন 5 ডুইং হোমওয়ার্ক রেগুলারলি। ডুইং করা, হোমওয়ার্ক মানে HW বা আমরা যেটাকে বলি বাড়ির কাজ, রেগুলারলি মানে নিয়মিত বাড়ির কাজ করা, এই সম্পর্কে এই ডায়ালগ। ফাদার হেই মিনা, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। মিনা হ্যালো ড্যাড, আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করছি। ফাদার ইউ অলওয়েজ ডু ইয়োর হোমওয়ার্ক রেগুলারলি, তুমি তো নিয়মিতই তোমার হোমওয়ার্ক বা বাড়ির কাজ করে থাকো। দ্যাটস সো গুড, এটা খুব ভালো কাজ। মিনা বলল থ্যাংক ইউ ড্যাড। এখন এই পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি যে মিনা কিন্তু তার দায়িত্ব সম্পর্কে কেয়ারফুল, যত্নবান, তার কাজ সম্পর্কে কেয়ারফুল। তাহলে আমরা লিখতে পারি যে ইন দিস সিচুয়েশন, অথবা লিখতে পারি ইন সিচুয়েশন 4। ইন সিচুয়েশন 4 মিনা ইজ কেয়ারফুল, এই কথাটা আমরা লিখতে পারি। এখন এখানে সিচুয়েশন 5 আমরা দেখছি ফিডিং আ স্ট্রিট ডগ, একটা পথের, যে স্ট্রিট মানে পথ বা রাস্তা, ফিডিং মানে খাওয়ানো, অন্যকে খাওয়ানো, আর ইট মানে কিন্তু নিজে খাওয়া, ইট মানে নিজে খাওয়া, আর ফিড মানে অন্যকে খাওয়ানো। আচ্ছা, এই জন্য কিন্তু অন্যকে খাওয়ায় যেটা দ্বারা সেটাকে ফিডার বলা হয়, যেমন শিশু বাচ্চাকে খাওয়ানোর যে বোতল এটাকে ফিডার বলা হয়। তাহলে ফিড মানে খাওয়ানো, আর স্ট্রিট ডগ, স্ট্রিট মানে পথ, আর ডগ মানে কুকুর, সেটা আমরা জানি। স্ট্রিট হলো পথ, সেটা আসলে সাধারণত ছোট পথ, হাইওয়ে বা মনে করো যে রোড, বড় বড় রোডকে সাধারণত স্ট্রিট বলা হয় না, স্ট্রিট হলো ছোট ছোট পথকে বলা হয়। সাধারণত এই ডগগুলো কিন্তু এরকম ছোট ছোট পথেই কিন্তু বিচরণ করে থাকে। যাই হোক, এরকম একটা স্ট্রিট ডগকে ফিডিং করছে, খাওয়াচ্ছে মিনা, এই সম্পর্কে। প্লাবন, আমরা বুঝতে পারছি এই ছেলেটার নাম প্লাবন। প্লাবন বলছে হেই মিনা, ও হে মিনা, হোয়াট আর ইউ ডুইং? কী করছো তুমি? মিনা বলছে, হাই প্লাবন, আই অ্যাম ফিডিং দিস ডগ। আমি এই ডগকে খাওয়াচ্ছি, আমি এই কুকুরকে খাওয়াচ্ছি। প্লাবন বলল, আর্নট ইউ স্কেয়ার্ড? আর্নট, এখানে আর নট সংক্ষেপে হয়ে গেছে আর্নট। তাহলে আর্নট ইউ স্কেয়ার্ড অফ ডগস? তুমি কি কুকুরদের দেখে ভয় পাও না? দে ক্যান বাইট ইউ, তারা কিন্তু তোমাকে কামড় দিতে পারে, কামড়াতে পারে। মিনা, নো, না, আই থিঙ্ক, আমি মনে করি, দে আর নট হার্মফুল, তারা ক্ষতিকর নয়, তারা ভয়ানক নয়, তারা ক্ষতিকর নয়। প্লাবন, আই সি, মানে আমি বুঝতে পেরেছি, বাট, কিন্তু, আই অ্যাম সো আফ্রেইড অফ ডগস, আমি কুকুরদের থেকে খুব ভয় পাই। এখানে অ্যাফ্রেড মানে ভয় এবং স্কেয়ার্ড মানেও ভয়। তোমরা এই দুটো ওয়ার্ডের পরে অবশ্যই প্রিপোজিশন অফ বসে, এইটা খেয়াল রাখবে, তাহলে সারা জীবন কিন্তু তোমাদের এই দুটো শব্দ সম্পর্কে কিন্তু আর মানে এই যে প্রিপোজিশনের ভুল কিন্তু আর হবে না। যাই হোক, এই ছোটোখাটো নিয়মগুলো তোমরা মনে রাখলে একদিন তোমরা ইংলিশে এক্সপার্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে ডেসক্রাইব মিনা উইথ সাম অ্যাডজেক্টিভ ইন দিস সিচুয়েশন। তাহলে এই সিচুয়েশন 5 এর উপরে আমরা একটা এখানে অ্যাডজেক্টিভ লিখব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিনা কিন্তু এই যে সৃষ্টির জীব সম্পর্কে বা অ্যানিম্যাল সম্পর্কে কিন্তু ভেরি কি বলা চলে যে কাইন্ড, খুব দয়ালু। তাহলে আমরা লিখতে পারি যে ইন দিস সিচুয়েশন অথবা ইন সিচুয়েশন 5 মিনা ইজ কাইন্ড টু দ্য ক্রিয়েচার্স, সৃষ্টিজীবের প্রতি মিনা খুব দয়ালু। এই অ্যাডজেক্টিভটা মানে এখানে আমরা লিখতে পারি। এরপরে আমাদের মানে আর কোনো দৃশ্যপট সিচুয়েশন নাই। আমরা তাহলে এই ভিডিও এখানে রাখছি, এর পরের অংশ আমরা পরের ভিডিওতে দেখব, বা পরের লেসনটা পরের ভিডিওতে দেখব। তাহলে সে পর্যন্ত তোমরা এই ভিডিও দেখো, আর অন্যান্য সাবজেক্ট তোমরা নিয়মিত পড়ো, আর অন্ততপক্ষে 1 ঘন্টা সময় তোমরা এই মানে স্কুলের ক্লাসের পাশাপাশি তোমরা ইউটিউব থেকে যদি শিখো তাহলে নিশ্চয়ই তোমরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাতে কিন্তু তোমাদের পক্ষেই ভালো হবে যে এই ভিডিওগুলো কিন্তু তোমরা খুঁজে পেতে তোমাদের সুবিধা হবে, এবং বেল আইকন অন করে রাখবে, তাহলে তোমরা সবার আগে কিন্তু ভিডিওগুলো দেখতে পাবে। এই চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের আল্লাহ সুখে রাখুন, শান্তিতে রাখুন, নিরাপদে রাখুন, এবং তাদের জীবন উন্নত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।